বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এখন বড় চ্যালেঞ্জ দেশগুলোর জন্য। তীব্র দাবদাহ আর বন্যায় নাকাল বহু দেশ। পরিস্থিতি উত্তরণের নানা পদক্ষেপ নিচ্ছেন সংশ্লিষ্টরা। ব্যয় হচ্ছে বিপুল অর্থ, যার যোগান দিতে এই খাতসহ দেশে বিভিন্ন খাতে দেশি বিদেশি বিনিয়োগ প্রয়োজন বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। দুবাই আয়োজিত বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও সংযুক্ত আরব আমিরাতের করনীতি বিষয়ক এক সেমিনারে একথা বলেন তিনি। একটা হচ্ছে আমরা সকল উন্নয়ন সহযোগীকে একটা মঞ্চে নিয়ে আসছি, মানে আপনার এডিবি বলেন, বিশ্বব্যাংক বলেন, KFW বলেন, সবাইকে এক জায়গায় নিয়ে আসছি এবং আমরা আমাদের যে অভিযোজনের যে প্রজেক্টগুলো আছে অ্যাডাপ্টেশন, সেগুলিকে আমরা চিহ্নিত করেছি। আমাদের 113টা আছে অ্যাডাপ্টেশনের, সেগুলিকে আমাদের বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করতে হলে আমাদের প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন, যেমন আমাদের প্রতি বছর $9 বিলিয়ন প্রয়োজন শুধু আমাদের যে পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়ন করতে। আর এখন যদি তাপমাত্রা বৃদ্ধি 2.6 চলে যায় তাহলে তো এই অর্থ আমাদের জন্য যথেষ্ট। দেশের পর্যটন, নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক শিল্প, পাটজাত ও চামড়া শিল্প, তথ্য প্রযুক্তি খাত সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয় এই সেমিনারে। মিশন কর্মকর্তারা জানান, প্রবাসে থাকা ব্যবসায়ীদের দেশে বিনিয়োগে আগ্রহী করে তুলতেই এমন আয়োজন। আমাদের প্রবাসীরা মূলত বাংলাদেশে তারা যে বিনিয়োগ করে রিয়েল এস্টেট সেক্টরে, গ্রামে বাড়িঘর করছে, বিভিন্নভাবে সে সমস্ত কাজগুলো করছে এবং এখানে দেখছে যে রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট রিটার্ন অনেক বেশি বাংলাদেশে, সেই জন্য কিন্তু তারা সেই কাজটি করছে। তো আমার মনে হয় যে আজকের এটি ডেডিকেটেড টু আওয়ার এক্সপ্যাট কমিউনিটি, যারা এখানে আছে তাদেরকে যদি আমি বলি যে তারা সবাই এক্সপোর্ট প্রসেসিং জোনস, ইকোনমিক জোনস, বিভিন্ন জায়গায় ফরেন ইনভেস্টার হিসেবে যদি তারা ইনভেস্ট করে তাহলে বাংলাদেশের ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপটি চেঞ্জ হতে পারে। এখানে হেলথ সেক্টর আছে, আইটি সেক্টর আছে, এগ্রিকালচার আছে, তারপরে রিসাইকেলিং সেক্টর আছে, গার্মেন্টস আছে, সবগুলো বিষয় এখানে এখানে এসছে এবং প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের বিনিয়োগের অপার সুযোগ আছে। সেমিনারে সচেতন করা হয় সংযুক্ত আরব আমিরাতের করনীতির বিষয়ে, বিশেষ করে দেশটিতে থাকা গোল্ডেন ভিসাধারী ও বাংলাদেশি ব্যবসায়ীদের করনীতি মানার পরামর্শ দেয়া হয়। তো এখানে ব্যবসা করতে গেলে কি কি চ্যালেঞ্জ বিজনেস বিনিয়োগের ক্ষেত্রে আসতে পারে সেটাও তাদের জানতে হবে। ট্যাক্স পলিসি, ট্যাক্স ভ্যাট যেমন জানতে হবে, বিনিয়োগের প্রসপেক্টস কোথায় বাংলাদেশে সেটাও তারা এখানে জানবেন। একই সাথে প্রযুক্তির যে পরিবর্তন সবসময় হচ্ছে, প্রতিটা মুহূর্তে প্রযুক্তির রূপান্তর হচ্ছে এবং এই রূপান্তরের সাথে সাথে কিছু গ্লিচ, যেটা আমরা বলি যে প্রযুক্তিগত বিভ্রাট, এই চ্যালেঞ্জগুলো আসে, এই চ্যালেঞ্জগুলো কিভাবে উত্তরানো যায় সেটার উপর একটা প্রাথমিক ধারণাও তারা পেলেন। দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত এই সেমিনারে আরব আমিরাত, ভারত, শ্রীলঙ্কান ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।